গুড মর্নিং দীঘা থেকে। আজকে দীঘাতে আমাদের সেকেন্ড ডে কমপ্লিট করে থার্ড ডে সকাল। আজকে আমাদের সন্ধ্যেবেলাতেই রিটার্ন ট্রেন আছে কান্ডারি এক্সপ্রেসে, কিন্তু মনে হচ্ছে ট্রেনটা লেট হবে, কারণ গতকাল এবং তার আগের দিন ট্রেনটা লেট চলেছে। এই হাওড়া থেকে আসার যে দুটো ট্রেন, সকালে তাম্রলিপ্ত এবং দুপুরে কান্ডারি, এই দুটো আসা এবং যাওয়াতে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড প্রবলেম করছে, মানে প্রচণ্ড লেটে চলছে, কখনো 3 ঘন্টা, কখনো 5 ঘন্টা, কখনো 8 ঘন্টা লেটে চলছে। তো উপায় নেই, ওই দুটো ট্রেনের মধ্যেই ভরসা, আর না হলে যেতে হবে বাসে। তো ওই সকালবেলা উঠেই আমাদের কাছে অলরেডি মেসেজ এসে গেছে যে ট্রেন লেটে চলবে। মেসেজে তো লিখেছে 8:40, কিন্তু গতকাল এবং তার আগের দিন দেখেছি রাত্রে 12টায় কিন্তু ট্রেন ছেড়েছে। তাই দেখা যাক কি করা যায়, ওই ট্রেনেই যাব, কারণ ওই ট্রেনে গেলে 8:40 গেলে হাওড়ায় তো মাঝরাত্রে 1:30 সময় পৌঁছবো, আর 12টায় ছাড়লে ভোরবেলায় 3:30 বা 4 সময় পৌঁছবো। তো কি করা যায় দেখা যাক, 12টার সময় ছাড়লে তো ঠিকই আছে, 3:30-4 সময় হাওড়ায় সকালবেলায় পৌঁছলে অসুবিধা নেই, ওখান থেকে কিছু না কিছু পাওয়া যাবে। মাঝরাত্রে পৌঁছলে কিন্তু খুব অসুবিধা, বিশেষ করে হাওড়া স্টেশন একমাত্র ভরসা ওই টোটো। তো দেখা যাক আজকে কি করা যায়। এখন আমরা যাচ্ছি আমাদের যে রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেই ব্রেকফাস্টটা অ্যাভেল করতে সকালে 8:00-10:00 মধ্যে। এখন অলরেডি 8:15 বাজে, আর সকালবেলায় রুম থেকে সুইমিং পুলের ভিউটা আরেকবার দেখাই। চলো এবার ব্রেকফাস্ট টাইম। তো সকালবেলাতে দেখে নি ব্রেকফাস্টে কি কি দিয়েছে। আহা, রোস্টেড চিকেন লিভার, ডিম সেদ্ধ, মশালা ওটস, হার্ব পটাটো, এখানে পিকল আছে, পরাঠা, আচ্ছা কার্ডও দিয়েছে, পুরি, স্টিপুলেটেড ডাল, ছোলার ডাল, সুজি উপমা, উপমা দিয়েছে, এটা কি আছে, ডাল বড়া, আর তার সঙ্গে এই চাটনিগুলো রয়েছে, ছোট বড়া রয়েছে। এখানে রয়েছে সাম্বার, ইডলি, লাইভ কাউন্টার, এনে কি লাইভ কাউন্টার না, লাইভ কাউন্টার কি আছে, অমলেট, আর এদিকে গ্রিলার আছে এখানে একটা, এখানে টোস্ট দিয়ে দিয়েছে, টোস্ট থেকে গ্রিলার, এখানে স্যান্ডউইচ গরম করে নেওয়া যাবে এর মধ্যে, সেটা করে দেখাচ্ছি। এটা এখানে আছে কেক, ফ্রুটস আছে, অনেক ফ্রুটস আছে, স্প্রাউটস আছে, কফি অ্যান্ড টি বানানো আছে এখানে, আচ্ছা জুস রয়েছে দুরকম, আর স্মল পোর্শন কেকস, আর জ্যাম, জেলি, বাটার, পাউরুটি রয়েছে।
mirrors on the wall, staring back at me. Stranger in the home, frozen by the scene. Portraits seem to fade, he lost his centerpiece. Can't recall his face. দীঘার মোহনা, মেরিন ড্রাইভ, নয়াকালী মন্দির, শঙ্করপুর, তাজপুর আর মন্দারমণি আর রোজভ্যালি, এটা বললে 1350। আচ্ছা, আর উদয়পুর, রাধাকৃষ্ণ মন্দির, চন্দ্রেশ্বর মন্দির, তালসারি, উড়িষ্যার বর্ডার আর কাজু বাদাম, এটা হচ্ছে 750। 1350 টাকা আলাদা। এটা বিচিত্রপুর আর ভূষণডি মন্দির, এখানে এইগুলো গাড়ি এখান থেকে কেউ চাইলে বুক করতে পারবে। এখন রাত্রেবেলায় বাজছে 11টা, রাত্রে 11টাতে ব্রেড অমলেট সিঙ্গারা বিক্রি করছে। আমরা ভাত খেয়ে লাঞ্চ করে, এই লাঞ্চ করছি, আমরা ডিনার করে নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে তো আসে দুপুর দুটোয়, সেটা অনেক লেটে এসেছে, 10টার সময় দীঘায় ঢুকেছে। এখন বাজছে 11টা, মানে 10টায় দীঘায় ঢুকে দীঘা থেকে হাওড়াতে যাচ্ছে 11টার সময় ছেড়ে, মানে 11টা থেকে 12টা, একটা দুটো তিনটে, আড়াইটা থেকে তিনটের মধ্যে পৌঁছবো আমরা হাওড়া স্টেশনে। তো এই হাওড়া থেকে যে দুটো তাম্রলিপ্ত এবং কান্ডারি, এই দুটো যে দুটো ট্রেন, এই দুটো ট্রেনের এখন কিন্তু টাইমিং পুরোপুরি দেখতে গেলে চেঞ্জ এবং সার্ভিস খুবই বাজে। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লেটে এই ট্রেনগুলো চলছে। তো বাড়ি থেকে বেরোনোর আগে সেইগুলো দেখে শুনে তবেই দীঘা আসবেন। কান্ডারি এক্সপ্রেস দীঘা থেকে রাত্রেবেলায় 11টায় ছাড়লো, তার আগের দিন কিন্তু রাত্রেবেলায় 12টায় ছেড়েছে, আজকে 11টায় ছেড়ে এখন বাজছে সকালবেলায় 3টের সময় হাওড়া স্টেশনে ঢুকছে। এই হচ্ছে টিকিয়াপাড়া শেড থেকে এবার হাওড়ায় ঢুকবে, আর 5 মিনিটের মধ্যেই নেমে পড়বো আমরা ট্রেন থেকে। সেটা দীঘা থেকে এই যে ডিলেটা, মেকআপ হচ্ছেই না, বলে না ভগবান যা দেয় তো দেয়। এই অনেকদিন পরে রিক্সা চাপা হবে, রাত্রেবেলা 3টের সময় হাওড়া নেমে যাক বাড়ি যাই। এবার বিয়েটা অনেক হেল্প করেছে।